আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করব। তার জন্য প্রথমে আমি এক কাপ ডাল নিয়ে নিচ্ছি। এবার এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমার ডাল ধোয়া হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলা জ্বালিয়ে দিব। ডাল সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি কেটে নিয়েছি ধনে পাতা, কাঁচামরিচ, রসুন, টমেটো, পেঁয়াজ। এবার ডাল যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প পরিমাণে। হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো। দিয়ে দিলাম ধনে পাতা। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলো যখন ভালোভাবে ফুটে আসবে তখন ডাল যদি বেশি করতে চান তাহলে আর একটু পানি দিয়ে নেবেন। আমি এখানে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ। এই তো ডাল আমার হয়ে এসেছে। এবার চুলা অফ করে ডাল নামিয়ে নিলাম। ডাল সোমবার দিতে হবে, তার জন্য সেই কড়াইয়েই দিয়ে দিব তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন জিরা। দিয়ে দিলাম রসুন কুচি। এবার এগুলো ভালোভাবে ভেজে নিব। রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো সোমবার দেওয়ার জন্য ডালের ভিতর দিয়ে দিব। এই তো ডাল আমার রেডি। এইভাবে বাসায় একবারের জন্য হলেও তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।